ভারতের মাটিতে খেলতে গিয়ে ক্রমশই মানসিক চাপ বৃদ্ধি করছে বসুন্ধরা কিংসের। একের পর এক সমস্যা পিছু করছে বাংলাদেশের চ্যাম্পিয়নদের। একটি সমস্যা কেটে গেলে আরেকটি এসে ঘাড়ে চেপে বসছে। আজ সকালে ভিসা এবং বিমানের টিকিট সমস্যা কাটিয়ে ভারতে পৌঁছায় তারা, কিন্তু এবার ট্রেনিং থেকে বঞ্চিত হয়েছে বসুন্ধরা কিংস। আজ ভোরে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় অস্কার ব্রুজন ও তার দল। আগামীকাল ম্যাচ হওয়ার কারণে আজকের দিনটি ছিল বাংলাদেশ দলটির অনুশীলনের জন্য শেষ সুযোগ। সফর বিলম্বের ফলে অনুশীলন করার সুযোগটাও পায়নি দলটি। টিম হোটেলে তারা শুধুমাত্র ভিডিও সেশন করেছে। মোহনবাগানের বিপক্ষে ম্যাচের আগে কিংসের সামনে প্রাথমিক সমস্যা হয়ে দেখা দিয়েছিল ভিসার জটিলতা। ভিসার জন্য আগস্ট থেকে কাজ শুরু করলেও দীর্ঘ দেড় মাসেরও বেশি সময়ের পর গত 18 অক্টোবর ভিসার জন্য আবেদন করতে পারে কিংস। আবেদন করলেও সমস্যা শেষ হয়নি। কিংসকে আগামী 9 নভেম্বর পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেওয়া হয়। একদিন পরেই সেই সমস্যার সমাধান হয়ে যায়। তবে আগের থেকে বিমানের টিকিট নিয়ে নেওয়ার কারণে নির্ধারিত সময়ের পরে সমস্যার সমাধান হওয়ায় তারা বিমান ধরতে ব্যর্থ হয়। এতে করে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয় কিংস। অতঃপর সব সমস্যা কাটিয়ে আজ ভারতে যায় কিংস। তবে শেষ হয়েও যেন হলো না শেষ, জটিলতা কাটিয়ে উঠে ভারতে পৌঁছতে অনেকটা দেরিই করে ফেলে কিংস। এতে করে শুধুমাত্র ভিডিও সেশন করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। সাইদ ইবনে শামস, অফসাইড।